Hello everyone, assalamu alaikum. It's me Tasnim Shagor. Welcome back to my channel, Distributed, and welcome to today's brand episode. তো আজকের এপিসোডে আমি তোমাদের সাথে একটা ইন্টারেস্টিং ভিডিও শেয়ার করতে যাচ্ছি। তো এরকম ভিডিও আমার চ্যানেলে এটাই ফার্স্ট। তো আজকে আমি হচ্ছে 1000 টাকার মধ্যে একটা শপিং চ্যালেঞ্জ করতে যাচ্ছি ঈদ উপলক্ষে। আর 1000 টাকার মধ্যে হচ্ছে সব কিছু কিনতে হবে, ড্রেস, তারপর হচ্ছে জুতা, অর্নামেন্ট, সব কিছু 1000 টাকার মধ্যেই করতে হবে। তো জানি না 1000 টাকার মধ্যে সব কিছু হবে কি না। আর যেহেতু ঈদ, তো ঈদে দেখবেন আবার নর্মাল ড্রেসও নেওয়া যাবে না, একটু ঈদে পরার মতো ড্রেস এরকম টাইপের। তো 1000 টাকার মধ্যে হবে কিনা জানি না। আর আজকে হচ্ছে চ্যালেঞ্জটা আমি করতে যাচ্ছি। তো আশা করবো আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালোই লাগবে। তাহলে চলো কথা না বাড়িয়ে এখন ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ, আমি শপিংয়ের জন্য হচ্ছে যাচ্ছি মিরপুর 13 নম্বরে শপিং করতে। তো আশা করবো আজকের ব্লগটা তোমাদের কাছে ভালো লাগবে। তাহলে চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। কত হয়েছে? 750 হলে কত রাখবেন এটা লাস্ট? এখানে হচ্ছে ড্রেস খুঁজলাম, তেমন একটা পছন্দ হয়নি। সেখানে বাচ্চাদের কাপড়ের ড্রেস ৩০০ টাকা করে তো বেশি যাচ্ছে।
আর এই কালার আমার জীবনে ভালো লাগে না, এটা তো খাতাই হবে না। আর কি কিছু না, আমাদের বাজেট ছিল আমার কেনাকাটা হচ্ছে কমপ্লিট, 1000 টাকার মধ্যেই সব হয়ে গেছে। তো কী কী কিনলাম সেগুলো হচ্ছে বাসায় গিয়ে ডিটেলস তোমাদেরকে দেখাচ্ছি। এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব, তাহলে কথা হচ্ছে বাসায় গিয়ে। তো আমরা হচ্ছে এখন বাসায় চলে এসেছি। তো মার্কেট করতে করতে ইফতারি সময় হয়ে গিয়েছিলো, তো এসে ইফতারি করে কাজটাজ করে ফ্রেশ হয়ে এখন হচ্ছে মাঝরাতে আমি আবার ভিডিও শ্যুট করতেছি। তো কী কী শপিং করেছি তোমরা তো নিশ্চয়ই ভিডিওতে দেখেছো, তো আরও একবার তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে 1000 টাকার মধ্যে আমি কী কী শপিং করলাম। তো 1000 টাকার মধ্যে হচ্ছে আমি এই ড্রেসটা নিয়েছি, এটা হচ্ছে রেডি কামিজ। এটার হাতে প্রশ্ন অনেক সুন্দরভাবে কিন্তু এই যে লেস দিয়ে দেওয়া আছে, এই হাতেও দিয়ে দেওয়া আছে, আর মাঝে এইভাবে করে একটা করে লেস দিয়ে দেওয়া আছে। তো প্রিন্টটা দেখে আমার কাছে ভালোই লাগলো, আর আমি হচ্ছি ব্ল্যাক লাভার, আমার কালো জিনিসের প্রতি একটু দুর্বলতা বেশি। তারপরও চিন্তা করেছিলাম যে এবার আমি কোনো ধরনের কোনো কালো ড্রেস নিব না, তো তারপরেও ভাগ্যে ছিল, এটাই আমার ভালো লেগে গেছে। তো অনেক খোঁজাখুঁজি করেছি এরকম কামিজ, তো পাচ্ছিলামই না নিজের পছন্দ মতো, তো ফাইনালি গিয়ে এটা পছন্দ হয়েছে, তো এটা নিয়ে নিয়েছি। এটার উপরটা সাদা, নিচটা আবার ব্ল্যাক, আর এটা হচ্ছে সিল্ক টাইপের একটা কাপড়, কাপড়টাও অনেক ভালো এবং কোয়ালিটিও অনেক ভালো। তো এটার প্রাইস নিয়েছে 350 টাকা, আর এটার প্রাইস অনেকখানে আমি 300 টাকা করেও নেয়, বাট মিরপুর 13-তে হচ্ছে 350 টাকা করে নিয়েছে। তো এটার সাথে ম্যাচিং করে প্যান্ট নিয়েছি হচ্ছে এটা, এই যে প্যান্টটা নিয়েছি, তোমার গেঞ্জি টাইপের পায়জামা। তো এগুলো পরে কিন্তু গরমের দিন খুবই আরাম, আর এটা এমন টাইপের পায়জামা যেটা শীতেও পরা যায় গরমেও পরা যায়। আর এই প্যান্টটা নিয়েছে মাত্র 100 টাকা, তো 100 টাকা হলেও কিন্তু এগুলো কিন্তু এক্সপোর্টের প্রোডাক্ট, তো খুবই ভালো এই প্যান্টগুলো পরতে। আমি এই প্যান্টগুলো রেগুলারই পরি, যার কারণে আমি এরকমই একটা নিয়ে নিয়েছি। আর এটা যেহেতু আমার ড্রেসের সাথে ম্যাচও করছিলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সেই জন্য আমি এই প্যান্টটাই নিয়েছি। এটার প্রাইস পড়েছে মাত্র 100 টাকা। আর এর সাথে আমি অন্য হিসেবে নিয়েছি এই যে ব্ল্যাক একটা হিজাব নিয়েছি। তো ওনার যেগুলো ছিল সেগুলো আসলে চয়েস হচ্ছিল না, আর সময়ও হাতে খুব কম ছিল, তো পরে আবার এই ব্ল্যাক হিজাবটা অনেক ভালো লাগলো। এটার কাপড়টা অনেক সফট নরম আছে, পরে আরাম পাওয়া যাবে গরমে, 100 টাকা। এরপর নিয়েছি জুতো, সবার আগে স্যান্ডেলই নিয়েছি, কারণ প্রথমে গিয়ে ড্রেস পছন্দ হচ্ছিলো না, তাই স্যান্ডেলগুলো পছন্দ হচ্ছে আগেই স্যান্ডেল নিয়ে নিয়েছি। তো স্যান্ডেলগুলো প্রথমেই হচ্ছে আমি ব্ল্যাক নিয়ে নিয়েছি, আমার ব্ল্যাক ড্রেস নেওয়ার ইচ্ছা ছিল না, বাট ব্ল্যাক স্যান্ডেল নিয়েছিলাম এই জন্য যে ব্ল্যাক নিলে যে কোনো ড্রেসের সাথেই পরা যায়। আর ব্ল্যাক তো তোমাদেরকে বললামই যে ব্ল্যাক কালারের প্রতি আমার দুর্বলতা একটু বেশি, আর স্যান্ডেলগুলো খুবই সুন্দর লেগেছে আমার কাছে। আমার কাছে এই টাইপের দুফিতা একটু উঁচু টাইপের হিলগুলোই ভালো লাগে, আমি কমফোর্ট ফিল করি, যার কারণে আমি এটা নিয়েছি। তো এটার প্রাইসটাও নিয়েছে মাত্র 400 টাকা, তো সব মিলে 950 টাকার খরচ হয়ে গিয়েছে। এখন বাকি ছিল 50 টাকা, 50 টাকায় হচ্ছে এই হেয়ার ব্যান্ডটা নিয়েছি, এই যে এটা আমার কাছে 50 টাকা নিয়েছে। তো এখন হচ্ছে আমি তোমাদেরকে ড্রেসটা পরে দেখাবো।
আমাকে একটু দেখা যাক, তুমি একটু দেখো। সে কিন্তু হাই বলে যায়, তোমার আর আমার কালার কিন্তু এখন এক হয়ে গেছে। আমিও ড্রেস নিয়েছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তাহলে হইলো না তোমার কাছে ইন্সপায়ার হয়ে ড্রেস নেওয়া, বুঝছো? বুঝছে। সবকে টাটা বলে দাও, টাটা। টাটা বলবে না কেন? টাটা বলবে না, উনি ডাক করছে। টাটা বলে দাও। তো আমি হচ্ছে 1000 টাকার শপিং চ্যালেঞ্জ জিতে গিয়েছি। আমি আমার যাবতীয় কিছু 1000 টাকার মধ্যেই কিনেছি, জামা পায়জামা জুতো, তারপর হচ্ছে ওড়না, তারপর বেঁচে দেওয়ার টাকা থেকে আমি ব্যান্ড কিনেছি। তো আমি 1000 টাকার শপিং চ্যালেঞ্জটা জিতে গিয়েছি। তো যে ড্রেসটা আমি কিনেছি সেটা কিন্তু আসলে ঈদের যে মেন ড্রেস হিসেবে নয়। এটা যেটা করবে সেটা হচ্ছে ঈদের দিন সকালে বা ঈদের দিন বিকেলে বাসায় পরা যাবে, বাট এটা পরে যে বাইরে যাওয়া যাবে না তা কিন্তু, এটা পরে বাইরে যাওয়া যাবে। আর ঈদের মেন ড্রেস হিসেবে সবাই আসলে একটু জাঁকজমক ড্রেসই নেয়। আর এই যে ড্রেসটা খুবই সিম্পল, এটা হচ্ছে ঈদের দিন সকালবেলা পরা যেতে পারে। তো যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। আশা করছি আমার আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর তোমরা যদি এরকম আরও চ্যালেঞ্জিং ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আমি নেক্সট এরকম আরও ভিডিও তোমাদের জন্য মেক করবো। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, এবং আরও একটা ঈদের শপিং ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।